হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা ট্রেলার রিভিউ করবো যে সুরের এই পট্টু, যেটা ট্রেলার কালকে বেরিয়ে গেছে। ওটা এই উইকে রিলিজ হওয়ার কথা ছিল, বাট এখন পুশ হয়ে গেছে এবং নভেম্বর 12 রিলিজ হচ্ছে ডাইরেক্ট ওটিটিতে, মানে অ্যামাজনে রিলিজ করছে। সুরিয়ার ফিল্ম তো, সুরিয়া অনেকগুলো ফ্লপ দিয়েছেন, সিরিজ অফ ফ্লপ দিয়েছেন, এবং এই ছবিটার প্রতি অনেক লোকের এক্সপেকটেশন আছে। তো আমার মনে হয় এই ফিল্মটা খুব ওয়ার্ক করবে, বিকজ দ্যাট ইজ বিকজ অনেকগুলো রিজন আছে, এবং স্পেশালি ডিউ টু দ্য রিলিজ অন অ্যামাজন প্রাইম স্পেশালি। কারণ প্রথম হচ্ছে যে তামিল সিনেমার নিজের একটা মেইন স্ট্রিম ট্রিটমেন্টের স্টাইলাইজেশন আছে, যেখানে আপনি দেখুন ফিল্মটা একটা ইন্সপায়ারিং একটা লোকের বায়োপিক, জি আর গোপীনাথন, যে এয়ার টেকনের মালিক ছিল, তার লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। এবার কিন্তু সেখানে কি সুন্দর, মানে একটা হিরোইক ব্যাপার কিন্তু তারা অলওয়েজ রেখেছে, এবং আই এম ভেরি শিওর যে মানে এই স্ক্রিপ্টটা, মানে দের ইজ মানে স্ট্রং ম্যাটার কন্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম দ্য ট্রিটমেন্ট ইজ ভেরি মেইন স্ট্রিম অ্যান্ড স্টাইলাইজড, মানে যেটা তামিল সিনেমার হয়ে থাকে। তো এই দুটো যখন কম্বিনেশন এক জায়গায় পড়বে, তো আই থিঙ্ক ইট উইল মানে রক। আর স্পেশালি যখন অ্যামাজন প্রাইমে আসছে এবং একসাথে বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, প্যান ইন্ডিয়া অ্যাকচুয়ালি, বা প্যান ওয়ার্ল্ডই বলতে পারেন, বাট আমি ইন্ডিয়া ধরেই বলছি, যখন পৌঁছে যাচ্ছে, আই থিঙ্ক তামিলের নিজের যে অডিয়েন্স আছে, তারা অনেকে আছে যারা খালি মাস এলিমেন্ট এক্সপেক্ট করে, প্রচুর ওদের ফ্যান আছে যারা ওই জাস্ট মাস সেকশনটাই দেখতে যায়, দে ডোন্ট লুক ফর দ্য কন্টেন্ট। বাট প্যান ইন্ডিয়াতে যখন ব্যাপারটা চলে আসে, তখন দের ইজ এ লট অফ অডিয়েন্স, মানে ধরুন মালায়ালাম অডিয়েন্স আছে, নর্থ ইন্ডিয়াতে প্রচুর অডিয়েন্স আছে, ধরুন আমাদের এখানে যারা আছে যারা দেখে, সো তারা কিন্তু প্রচুর কোথাও একটা গিয়ে কন্টেন্ট খুঁজছে, এবং সেইখানে যদি সেইটা খুব একটা মেন স্ট্রিম ফ্যাশনে বলা যায়, এঙ্গেজিং ফ্যাশনে বলা যায়, ইট উইল মানে গেইন মোর ভিউজ আই থিঙ্ক। সো আই থিঙ্ক দিস উইল বি আ শিওর শট এ। এবং স্ক্রিপ্টের মধ্যে জোর আছে বলেই গুনীত মঙ্গা নিজে এটা প্রডিউসার, গুনীত মঙ্গা খুব ভালো ভালো সিনেমা ফ্যান্টামদের সাথে কো প্রডিউস করে মানিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানবেন, উনি অনুরাগ কাশ্যপের পার্টনার ছিলেন, খুব ভালো ভালো ছবি উনি প্রডিউস করেছেন, এবং অস্কারে যে ডকুমেন্টারিটা পেলো সেখানেও উনি প্রডিউসার ছিলেন। সো শি অলওয়েজ হ্যাজ আ আই ফর কন্টেন্ট, গুড কন্টেন্ট, এবং সুরিয়া নিজেও প্রডিউসার, এটা বেশ একটা টাইম জুড়ে বানানো হয়েছে। এবং ট্রেলারটা দেখে, সিরিয়াসলি ট্রেলারটার বিষয়ে যদি আসি, মানে আমাকে তো বিজিএমটা আমার দারুণ লেগেছে, এছাড়া ভিজুয়ালসগুলো দারুণ লেগেছে, এবং খুব একটা ইন্সপায়ারিং স্টোরি আছে। আমিও মানে জি আর গোপীনাথনের ব্যাপারে ডেফিনেটলি পড়েছি যে উনি এয়ারফোর্সে ছিলেন, তারপরে উনি এসে এয়ার ডেকান খুলেছিলেন, এবং ওনার খুব ইচ্ছে ছিল যে ইন্ডিয়ার চিপেস্ট ফ্লাইট উনি বানাবেন, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 1 টাকায় 1টা করে ফ্লাইটের টিকিট উনি দেওয়ার, এটা ওনার স্বপ্ন ছিল। তো সেইটা কীভাবে হলো, এবং তারপরে এয়ার ডেকান আমরা পরে জানি বিক্রি করতে হয়েছিল ইউবি গ্রুপের কাছে, বিজয় মালি আর কিং ফিশারের সাথে ওটা মার্জ হয়ে গেছিলো, সেই বিষয়গুলো কী, তো সেগুলো আমরা এটার ব্যাপারে খুব ভালোভাবে জানতে পারবো। এবং অ্যাট দ্য সেম টাইম একটা হিরোইক ওয়েতে, মানে একটা মেন স্ট্রিম ফিল্মের অ্যাপ্রোচ, কারণ আমরা পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা দেখে বুঝতে পারছি ইজ দ্য ভিলেন, সুরিয়া ইজ দ্য হিরো, সো মানে হিরো ভিলেন ব্যাপারটা থাকবে, আবার একটা খুব সুন্দর কন্টেন্টও থাকবে। সো আই থিঙ্ক যেরকম আমির খান যে একটা সিনেমা মানে ফর্ম্যাটে বানিয়ে থাকে, যে খুব সুন্দর কন্টেন্ট থাকে কিন্তু বলার ওয়েটা খুব মেন স্ট্রিম, তো সেটাও আই থিঙ্ক মানে এখানে আমরা দেখতে পাবো। এবং ভারদ্বাজ রঙ্গন, হু ইজ ভেরি রেপুটেড ক্রিটিক, আপনারা প্রত্যেকেই জানেন সাউথের সিনেমা, তো উনি এই স্ক্রিপ্টটা ওনাকে পড়ানো হয়েছিল, সো হি হ্যাজ ভেরি মানে ওনার মনে হয় যে ফিল্মটা খুব ভালো, মানে উনি লিখেও ছিলেন আর্টিকেল যে ইট ইজ ভেরি গুড, মানে আমার স্ক্রিপ্ট লেভেলে খুব ভালো লেগেছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স, এবং যেহেতু প্রাইমে আসছে, ইট ইজ অ্যাডেড অ্যাডভান্টেজ, বিকজ এই প্যান ইন্ডিয়ার অডিয়েন্সটা পাবে। জাস্ট যদি তামিলনাড়ু হতো এবং হলস হতো, তাহলে হয়তো কোথাও একটা গিয়ে হয়তো ক্রিটিকের কাছে খুব ভালো এ পেতো, বাট মানে ফ্যান্সরা অতটা দেখতো না, এ করতো না, যেহেতু ওই এটা তো সিংঘম বা গজনি ওই জনরার মধ্যে পড়ছে, কিন্তু প্যান ইন্ডিয়া হয়ে গেলে এটার একটা বিশাল দর্শক আছে। তো আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে, সুরিয়াকে দারুণ লাগছে, এবং আমি চাই যে এটা শিওর শট একটা হিট হোক, এবং ছবিটাও খুব ভালো হোক, নট অনলি হিট, মানে আমাদের দেখেও যেন খুব মজা আসে, এবং আই থিঙ্ক ইট উইল বি গুড, মানে যা আমি মানে ভারদ্বাজ রঙ্গন স্যারের এসে সব শুনে, বা গুনীত মঙ্গা অনবোর্ড আছে, বা ভিজুয়ালস দেখে মনে হচ্ছে যেটা, সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আপনাদের দেখে ট্রেলারটা কিরকম মনে হয়েছে প্লিজ কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওর ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।